হ্যালো ভিউয়ার্স, মাই নেম ইজ জাহাঙ্গীর অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের যে লক স্ক্রিনটা আছে সেটা কীভাবে চেঞ্জ করবেন এবং আইফোন এক্সের যে লক স্ক্রিনটা আছে সেটা কীভাবে ইউজ করবেন। সো বন্ধুরা, আপনারা কিন্তু একরকম লক স্ক্রিন দেখতে দেখতে বোরিং ফিল করছেন, যেমন আপনারা কিন্তু আপনাদের যে ফোনের লক স্ক্রিনটা সেটা কিন্তু দেখাতে এরকম দেখায়। আপনারা কিন্তু এরকম লক স্ক্রিন অনেকদিন যাবত দেখতে দেখতে বোরিং ফিল করছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে, আইফোন এক্সের যে লক স্ক্রিনটা আছে সেটা কীভাবে ইউজ করবেন। ভিডিও পছন্দ হলে একটি লাইক দিন এবং এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন দিয়ে ক্লিক করুন, যাতে পরবর্তীতে দেওয়া সব ভিডিও সবার আগে পেয়ে যান। অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপটির নাম হচ্ছে আইফোন এক্স। আপনার প্লে স্টোর লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন। সো প্রথমে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এখানে আমি যেভাবে সেটিংগুলো করছি আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট লক, এটা অফ করা থাকবে, অ্যাড আসলে কেটে দিবেন, এটা অ্যাক্টিভেট লক অন করে দিবেন এবং অন করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে চেঞ্জ লক স্ক্রিন, এখানে এখানে আপনার নিচে চলে যাবেন, এখানে ইনেবল পিন নামে একটি অপশন পেয়ে যাবেন, এটা ওপেন করে দিবেন। এখানে স্কিপ স্কিপ করে দিবেন এবং এখান থেকে একটি পিন আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। আমি এখানে একটি এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি। সো এক্সাম্পল হিসেবে আমি 2580 নিয়েছি। সো পিনটি সেট করার পর আপনাদের কাজ শেষ। প্রথমে অ্যাপসে ঢোকার সময় কিন্তু আপনাদের কাছে অ্যালাও পারমিশন চাইবে, তখন আপনারা সবগুলো অ্যালাও করে দিবেন। সো এখন আপনাদের কাজ শেষ। আপনারা এখন যদি আমি আমার ফোনটিকে লক করি এবং লকটিকে যদি খুলি, তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন এটা একেবারে আইফোন এক্সের লক স্ক্রিন হিসেবে চলে আসছে। সো প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লুকিং অ্যাট্রাকটিভ। আপনাদের যদি কাছ থেকে দেখাই, বেটার এবং অ্যাট্রাকটিভ দেখাচ্ছে এবং এখান থেকে আপনারা পিনটি দিয়ে আপনাদের লকটি ছাড়িয়ে নিতে পারবেন। সো আপনাদের ফোনে যে ডিফল্ট লকটি আছে সেটা অফ করে নেবেন, তা না হলে দুইটা অ্যাপ লক খুলতে আবার ঝামেলা হতে পারে, আপনারা তার জন্য একটি রেখে দিবেন। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের কাছে এবং ভিডিওটির কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।